আমার প্রিয় বন্ধুরা, আসলে ভালো আছো কে? তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও তৈরি করবো আশা করছি। অনেকেই আমাকে প্রশ্ন করছে, দাদু এই জিনিসটা কি করা যায় কি না? সেটা হচ্ছে লিঙ্গটাকে মোটা করা। যাদের একদম হস্তমৈথুন করতে করতে একেবারে ছোট হয়ে গেছে, মানে 1-2 ইঞ্চি, আমাকে লিখছে যে দাদু আমার লিঙ্গটা বড় করা লাগবে, নাহলে বিয়ে করতে পারছি না। এই যে বিষয়, তবে তার ভিতরে একটা কথা তোমাদের একটা মেসেজ দিচ্ছি, আমাদের নতুন কন্টেন্ট নিয়ে আর কি তিন রকম ভিডিও হবে। সেটা হচ্ছে, একটা তো যোগ আমাদের আছেই বিশেষ, দ্বিতীয়ত পুষ্টিকর রান্না যাতে খেয়ে সবার উপকার হয় সেই জাতীয় রান্না আমরা ভিডিও করছি এবং করবো। আর একটা হচ্ছে মোটিভেশনাল, অর্থাৎ মাইন্ড ওয়াশ, যাদের মনের ভিতরে দুশ্চিন্তা ঢুকে গেছে, এই দুশ্চিন্তা মুক্ত করে সুচিন্তা যাতে আনা যায়, তেমন ভিডিও তোমরা অবশ্যই পাবে। এই ভিডিওগুলি যদি তোমাদের সামনে আমি নাও আসি, আমাদের যেগুলো লোকবল আছে তাদের দ্বারা কিন্তু আমাদের চ্যানেলই কিন্তু হবে। অতএব তোমরা সবসময় খেয়াল রেখো যে দাদুর চ্যানেল, দাদুকে যদি ভালোবাসো, দাদুর মনের ভালোবাসা, দাদুর মনের প্রেম নেবে, অবশ্যই তোমাদের সহযোগিতা আমি সবসময় কামনা করি। আর আমার সাথে যে ছেলেটি আছে, তোমাদের সাথে বন্ধুর মতোই, ওর নাম সজীব, ও সবসময় তোমাদের পাশে থাকবে, আমিও আছি তোমাদের সাথে, আমরা যুক্তভাবে আছি, মানে আমার ছেলে হয়ে আমি ওর পিতা হয়ে হই। তোমাদের এই ভালোবাসাটা যাতে চিরকাল পাই এবং আমাদের ভালোবাসা তোমরা যাতে পাও, এটির জন্যই আর তোমাদের সাথে এত সম্পর্ক করা। সেই সম্পর্কের জন্য তোমরা চেয়েছো দাদুর কাছে যে লিঙ্গ মোটাকরণ করা যায় নাকি দাদু। হ্যাঁ, তোমরা অনেকে কি করছো, তেল কিনছো নানান রকম, হাজার হাজার টাকা করে খরচ করছো, নানান খাদ্য খাচ্ছ, কিন্তু হচ্ছে না। কারণ ভিতরে শক্তি যদি না থাকে, অর্থাৎ তোমার ঘুনে খাওয়া বাঁশের উপরে যদি উপরে আলকাতরা লেপন করে দাও, তাহলে কি সেই বাঁশের খুঁটি শক্ত হবে? এইটাই তোমাদের কাছে প্রশ্ন করি। সেটা কোনো দিন কিন্তু হতে পারে না দাদু ভাই। ভিতরে যে জীবনী শক্তি ঠিক থাকে, এই যে আমার দেখছো আমার বয়স কিন্তু 65-66-67 হয়ে গেল প্রায়, আমার কিন্তু এখনও জীবনী শক্তি ঠিক আছে। তার কারণটা কি? আমি রসালো খাদ্য খাই। কি জন্যে খাই? যাতে জীবনী শক্তিটা ঠিক থাকে। তো বন্ধুরা, এই যে তেলগুলো বাজারে পাওয়া যায়, সেটা ধরো জোকের তেল, কেউ সান্ডার তেল, এই যে তেল বিক্রি করছে, তোমার ভিতরে যদি জীবনী শক্তি ঠিক থাকে, যখন মনে করো যে গায়ে যদি তেল মাখো, গাটা গরম হয়ে যায়, অতএব লিঙ্গের সাথে যদি তুমি দেশি খাঁটি নারকেল তেলও ইউজ করো বা সরিষার তেল ইউজ করো, দেখো ওর সাথে ওই নার্ভগুলোর শক্তি থাকবে, সতেজ, মানে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। যখনই রক্ত চলাচল বৃদ্ধি পাবে, তখনই দেখবে লিঙ্গটা একটু শক্ত হয়ে আসবে। তুমি মনে করো না যে তোমার দেশি তেল মাখলে হবে না, তাও হবে, তার কারণ তোমার ভিতরে যদি সুশ্রী শক্তিটা থাকে। ধরো যৌবন প্রারম্ভে কিন্তু লিঙ্গের আগায় সুশ্রী নাড়লেই সুশ্রী লাগে, কিন্তু সেই সুশ্রীটা তেল দিলে হয় কিন্তু বেশি লাগছে, পিচ্ছিল পদার্থ যখন লাগছে, যে কোনো তেল, বাড়িতে যে কোনো তেল, লুব্রিকেটিং অয়েল যে কোনো তুমি লাগাবে, দেখো সুশ্রী হবে, একটু ভেজলিন লাগিয়ে দেখো তাও সুশ্রী লাগবে। তার কারণ তোমার এই সুশ্রী ভাব ভিতরে শক্তিটা আছে জন্যই কিন্তু হচ্ছে কিন্তু। তা তাই জন্য বলছি যে হাজার হাজার টাকা খরচ করে ওইসব তেল ফেল মেকো না, ক্ষতি তোমারই হবে। তার বললাম না যে ঘুনে খাওয়া বাঁশের উপরে তুমি যদি ওই রং লাগাও, বিশেষ করে আলকাতরা লাগাও, সেই বাঁশের কিন্তু শক্তি আসবে না দাদু ভাই। তোমাদের এই জন্য সাবধান করে দিই, ওইসব তেল ফেল মাখতে যেও না, তোমরা এক্সারসাইজ করো, যোগব্যায়াম করো, প্রাণায়াম করো, তোমার শক্তি হবেই দাদুর মতো। ঠিক আছে, ভালো থেকো।